إيه بولي إيه جولي السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد قال الله تعالى عز وجل قد أفلح من تسكى وذكر اسم ربه فصلى صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান শান্তির পথে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা আলোচনা করবো আত্মশুদ্ধি যাকে শরীয়তের পরিভাষায় তকিয়াতুল নাফস বলা হয়ে থাকে অর্থাৎ নিজের আত্মার পরিশুদ্ধি সাধন করা এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জানার দরকার এবং অনুশীলন দরকার ধারাবাহিক আলোচনা অংশগ্রহণ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে দুজন সম্মানিত আপনাদের অত্যন্ত পরিচিত মেহমান এসেছেন আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক এবং ওয়াইসি ফেখা একাডেমির বাংলাদেশের যিনি প্রতিনিধিত্ব করেন ডক্টর মার আসসালাম আলাইকুম ওহমতুল্লাহ এবং আমাদের সাথে আরেকজন প্রবীণ আলম দিন আছেন যিনি ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সাবেক সম্মানের চৌধ্যক্ষ শেখুল হাদিস আল্লামা আব্দুর রাজাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক যেমনটি আমরা বলছিলাম আল্লাহ জাল্লা শাহ নহকর আনি সুর আতুল আলাই সাত করেছেন ওই ব্যক্তি সফল কাম যেই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে আল্লাহকে স্মরণ করেছে এবং সালাত আদায় করেছে তাদেরকে আল্লাহ সফল কাম বলেছেন তিনটা বৈশিষ্ট্য এখানে আত্মশুদ্ধি অর্জন তারপরে আল্লাহকে স্মরণ আল্লাহর জেকের তারপরে সালাদ আদায় করা সালাদটাকে তিন নম্বরে নিয়েছেন নিজের আত্মশুদ্ধি অর্জন করে এরপরে আল্লাহকে স্মরণ করে নামাজ আদায় করলে নিশ্চিতভাবে সেই নামাজ কথা বলে আল্লাহর ইবাদত তখন সেখানে শান্তি পাওয়া যায় প্রশান্তি পাওয়া যায় যেমনটি রসুল করিম ওসাল্লাম একেবারে সে সায়ান্নে শুয়ে শুয়ে বলেছিলেন করো আইনি ফিস আমি শান্তি পাই না মধ্যে সেই শান্তির খোঁজে নফস আত্মশুদ্ধি কেন প্রয়োজন করি করিম এবং হাদিস শরীফি আরও বিভিন্ন জায়গায় এই বিষয়বস্তুটি আল্লাহ এবং রসুল ক্লিয়ার করেছেন একটা অপরিহার্য বিষয় ইমাম গজালী রহমতুল্লাহ এটাকে ফরজা আইন বলেছেন আসুন আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শুনি শুরু করব ডক্টর আবদুল্লাহ মারুফ আপনাকে আত্মশুদ্ধি কোরআন এবং রহমান রহিম ওসালসাল্লাম রাসুলিল্লাহি ও সাহেবে বিজ্ঞাপক আপনি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এখানে এনেছেন সেটি হল আত্মশুদ্ধি এবং আমাদের রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম মূল মূলত যে ছয়টি বিষয়ের জন্য রসুল ইসলামকে পাঠিয়েছেন অর্থাৎ ছয়টি বিষয়ের বাইরে কিছু থাকে না তিনি সব কিছু ভালো যাহাক তাহার জন্য এসেছেন তারপরও কোরআনের মধ্যে ছয়টি বিষয় উল্লেখ আছে তার মধ্যে একটি ইম্পর্ট্যান্ট বিষয় হল তাস্কিয়া হযুত ইব্রাহিম আল ইসলাম মক্কা শরীফে দোয়া করেছিলেন রব্বানা ওব আসফিহিম রসুল হুম ইয়ু আলহিমিকা ওই আল্লিম কিতাবিকমতিম ইনকান্তলা হাকিম হে প্রভু তাদের মধ্যে থেকে একজন মহান নবী আপনি প্রেরণ করবেন যিনি তাদেরকে কোরআন শোনাবেন শিক্ষা দিবেন কিতাব শিক্ষা দিবেন এবং বলছেন যে তাদেরকে পরিশুদ্ধ করবেন এই আত্মপরিশুদ্ধির কথা কোরআনের মধ্যে অনেক জায়গায় এসেছে কারণ আল্লাহ রবুল আলমীর মানুষকে সৃষ্টি করার সময় যেহেতু মানুষের ভিতরে ভালো এবং খারাপ কুপ্রবৃত্তি সুপ্রবৃত্তি দুইটাই দেওয়া আছে তখন আল্লাহ তারা এটা পরীক্ষার জন্য দিয়েছেন সেই জন্য আল্লাহ বলছেন ফা আলহাম আহা রাহা ও তাকুয়াহা কাদ আফলাহমান জাকাহা অকাদ খা মান দাসাহা যে আমি তার এই নফসের ভিতরে আমি ভালো রিভিল করেছি প্রক্ষেপণ করেছি এবং খারাপটাও করেছি দিয়েছি দুইটাই এই দুইটির ভিতরে কাদ মান জাক্কাহা যে ওই ব্যক্তি সফল হবে যে এটাকে পরিশুদ্ধ করবে অখাদ খা মান দাসাহা যে এটাকে পরিশুদ্ধ করবে না সে সফল বিফল হবে বিফল মনোরত হবে এই যে তাজকিয়ার কথা আরও অনেক জায়গাতে বলা হয়েছে এ তাজকিয়া শব্দটার থেকেই পরবর্তীতে তাসফিয়া অথবা সুফিজম চলে এসেছে অথবা এহসান এসেছে কোরআনের ভাষায় এটা তাস্কিয়া হাদিসের ভাষায় সেটা তাস্কিয়া এবং এহসান এবং এর পরবর্তীতে এটাকে সুফিজম বা সুফিয়া তাসৌফ বলে বলা হয়েছে তাসৌফেরও মূল বিষয়টা হলো এই মানুষের দেহকে পবিত্র করা মানুষের দেহের ভিতরে সাতটা অঙ্গ আছে যে সাতটা অঙ্গের মাধ্যমে মানুষের মধ্যে মানে পাপ যায় যেমন আমরা হাতে আমাদের দুই পায়ে আমার মুখে আমার কানে আমার চোখে এভাবে আমার মন মন মানসিকতা এভাবে যে আমাদের আমরা যে গুণাগুলি করি সেগুলি থেকে আমাদেরকে প্রতিনিয়ত সুপরিশুদ্ধ করতে হবে আজকে আমরা যে ওয়াসার পানি খাইবে সেটা কিন্তু আসে বুডিঙ্গার পানি থেকে সেখানে রিফাইন হওয়ার পরে তখন এই পানিটা আমার সুপেয় হয় তো আমাদের ভিতরেও আমাদের মধ্যে সব সময় গুণা আমাদের হয়েই যাবে এবং কি বলা হয়েছে যে যদি আমরা কেউ গুণা না করতাম তাহলে আল্লাহ এমন একটা সৃষ্টি করতো একদল লোক সৃষ্টি করতো যারা গুণা করতো এবং এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো তাহলে আল্লাহর গাফুর গাফার নাম সার্থকত গুণা আমরা করবোই আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত গুণা করি কিন্তু সেই গুণা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড়ো কথা হলো যে বড়ো গুণাগুলো যেন না হয় কারণ আমাদের জামার মধ্যে যখন খুব কঠিন দাগ পড়ে সেটা ডিটারজেন্ট পাউডার দিয়ে অনেক সময় হয় না আর ছোটো গোনাগুলি কিন্তু নামাজ নামাজ থেকে ওই নামাজ এই জুমা থেকে ওই জুমা এই উমরা থেকে সেই উমরা হয়ে যায় তো আমাদের এই কালভ আছে কালভের ভিতরে আমরা সবসময় বলি যে এটাকে পরিষ্কার করতে হবে কারণ যে এটা যদি একটা গোনা করলে সেই এই আয়নার মতো জায়গার মধ্যে একটা স্পট পড়ে এভাবে স্পট পড়তে পড়তে শেষ পর্যন্ত অন্ধকার হয়ে যায় এবং সেই অন্ধকার কলব দিয়ে আমরা ভালো কিছু চিন্তা করতে পারি না শয়তান আমাদেরকে খুবই মজা পায় আমাদেরকে দূরে নিয়ে যায় আসলে আপনি সুন্দর একটা মাঝখানে সুন্দর একটা কথা আপনি বলেছেন আমি লক্ষ্য করেছি যে বুড়িগঙ্গার পানি যেমন রিফাইন করার পরে এটা সুপেয় হয় এর আগে কিন্তু এটা খাবার উপযোগী থাকে না মানুষের অন্তরাত্মাটাও সেরকম আপনি যে আয়াতটির দিকে নির্দেশ করেছেন কাল্লা বা রয়না আলা কোনো বিহীন অর্থাৎ মানুষের কলবে এক একটা দাগ পড়ে এবং গুনাহের কারণে দাগ পরতে পড়তে এটা একসময় একবার অন্ধকার হয়ে যায় এবং সেই অন্ধকার কলব দিয়ে আর ভালো কিছু দেখা যায় না আমি আবার আসবো আপনার কাছে আল্লামা আল্লা আব্দুর রাজ্জাক খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটা বিষয় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যে আয়ারটি ডক্টর মারুফ তেলাওয়াত করেছেন এবং যে আয়ারটি আমি তেলাওয়াত করেছি দুই আয়াতের মধ্যেই বিষয়বস্তু অভিন্ন যে সফল কাম ওই ব্যক্তি যে নফসকে তস্কিয়া করেছে পরিশুদ্ধ করেছে এবং আশ্চর্যের বিষয় হল সুরাই আলার মধ্যে প্রথমে তস্কিয়া তারপরে জিকির তারপরে সালাত সিরিয়ালটা এরকম কেন সালাত এবং জিকিরের আগে তস্কিয়া আসলে মানুষের অন্তরাত্মার পবিত্রতা এটার গুরুত্ব কেন এত বেশি যে আল্লাহ সালাত এবং জিকিরের আগে নিয়ে আসলেন একটু বলবেন কি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল রসুল্লা যে বিষয়গুলি এই আমাদের ডক্টর মারুফ সারে যেটা আলোচনায় উঠালেন এটা একটা বহমান সাগরের মতো আল্লাহ নবী একবার বললেন কি নোমার এমনি বসির যাদি আল্লাহ তাল থেকে বর্ণিত ব্যবসা বাণিজ্য সংক্রান্ত হাদিসটা আকাশে বৃষ্টি হলো পানি পড়লো রসুল্লাহ বৃষ্টি শেষ হওয়ার পরে বাজারে গিয়ে দেখলেন যে শুকনো আটা ময়দা এই ওপেন কোনো সাউনি নেই শুকনো আঠা ময়দা এটা কি হলো ঘটনা তো নবীপাক এরম জাতার হাতা গোটাই এর মধ্যে হাত ঢোকালেন দেখলেন যে ঠিকই যা ধারণা তাই ভেতরে ভিজা উপরে আবার বস্তা একটা এনে শুকনোটা ঢেলে দেছে প্রতারণা তা নবীপাক ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন আলা ইনাফিল জাসাদ এলা মোদ গাতান এজা সলুহাত সলুহাল জাসাদ ও ওয়াইজা ফাসাদাতাতাত ফাসাদ আল জাসাদু কুল্লুহ আলা ওয়াহি আল কালভ নবী পাক বললেন দেহরাজ্যের মধ্যে সব অঙ্গেও দরকার কিন্তু সব অঙ্গের গুরুত্ব এবং প্রভাব ক্ষমতা সমান না আল্লাহ নবী বললেন মানব দেহের মধ্যে গোষ্ঠীর এমন একটা খণ্ড আছে যেটা অনেক ইসলামের বিশ্লেষকগণ বলেছেন যে এটা হলো নির্বাহী ক্ষমতার অধিকারী প্রেসিডেন্টের সমান আবার অনেকেই বলেছেন লাইকে এ ক্যাপিটাল সিটি অফ এ কান্ট্রি একটা দেশের রাজধানী শহরের ভূমিকায় আবার অনেকেই বলেছেন যে এটা একটা মহাসাগরের ভূমিকায় মহাসাগরের পানি নোনা হলে কানেক্টিং রিলেটেড সব জায়গায় নোনা পানি যাবে আর যদি মিষ্টি পানি ওখানে থাকে সব জায়গায় মিষ্টি পানি যাবে অনুরূপভাবে আল্লাহর নবী বলছেন যে আলা ওয়াহিয়াল কালপ এটা হলো কলপ এই কলব কোন জায়গায় এই যে বাম দুধের দুই আঙ্গুল নিচে বরাবর এখানে কাটলে প্রথম যদি কেউ সেরে ডাক্তারদের আমি জিজ্ঞাসা করেছি কীরকম তো হুজুর দেড় হাজার বছর আগে রসুলুল্লাহ এইসব বলে গেছেন হার্টের যারা চিকিৎসক তারা বলে তো এটা প্রথম সামলা তারপরে একটু গোশত তারপরে হাট তারপরে আবার ওই ধরনের খুব পাতলা কয়েকটা আবরণ তারপরে যেয়ে বসানো আছে এই দেহরাজ্যের সম্রাট নির্বাহী ক্ষমতার অধিকারী এবং সিদ্ধান্ত কারণ তার সিদ্ধান্তে অনেকেই বিরূপ মনোভাব নিয়ে আক্রমণ করবে তো সেই জন্যে এত প্রতিরক্ষা ব্যবস্থা এই ব্রেনটারে আমরা প্রধানমন্ত্রী ধরতে পারি হাতটাকে প্রতিরক্ষা মন্ত্রী ঠ্যাংটাকে পরিবহন মন্ত্রী মুখটাকে তথ্য তথ্যমন্ত্রী আমরা ধরতে পারি কিন্তু নির্বাহী ক্ষমতা এইটাই নবী বলছেন যে এজা ফাঁসাদা ফাঁসাদাল করল। এইটা যদি একবার নষ্ট হয় তাহলে রাজ্যের সব অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের কাজের সঙ্গে জড়িত হবে আর অনেকেই বলতেছে যে হাটটা ড্যামেজ হয়ে লোকটা মারা গেল কিন্তু সৌভাগ্য যে প্রত্যেকটা অঙ্গ সুস্থ আছে এই কলবকে কিভাবে পরিশুদ্ধ করা যায় রসুল্লা বলছেন যে আল্লাহ নবী বলছে ইন্নাল কুলুব আল্লা তাস দা উকামাত দা উল হাদিদ লোহা মাটিতে ফেলে রাখো মাটির প্রভাবে ওই লোহার চকচকা দেহের মধ্যে জং লাগবে অনুরূপভাবে মানবের কলবের মধ্যে শয়তান ওই জায়গায় তার পছন্দের বিষয়গুলি আল্লাহ বিরোধী বিষয়গুলির বীজ বপন করে দিয়ে গুনাহের কাজের প্রতি আকৃষ্ট করে ফেলে ইন্নাল কলুব আলা তাসদাউ কামাতাউল হাদিদ কেইলা সাহাবা প্রশ্ন করলেন নজুর তাহলে সব ময়লা পবিত্র করবার জন্য তো ব্যবস্থা আছে কলবের ময়লা শয়তান বসাই দিচ্ছে আপনি সেদিন বললেন যে আর শয়তান যা জাসিমন আল্লাহ কলবে আদম তো পাক বললেন যে এজা জাকার আল্লাহ খানাসা যখন ঠিকমতো বাদ মগরে আর ফজরের আজানের আধা ঘন্টা আগের থেকে যারা জিকিরে অভ্যাস করবে তখন একটা আগুন এমন আল্লাহ তৈরি করেন যে আগুন জ্বেলে দিলে গ্যাসের আগুন জেলে দিলে যেমন নাকি পিঁপড়ে গুলা তেলাপোকা ওরা বলে যে জীবন যাবে এখানে যদি থাকি তা ওরা সকলে যেমন ভাগে অনুরূপভাবে শয়তানের প্রভাব ওখান থেকে কমে এবং আল্লাহর পছন্দের বিষয়গুলি তীব্রতর হয় এবং জেগে ওঠে তো ওইটাই আমাদের ডক্টর বলতেছিলেন যে

যে আমি আমার ব্যাক পেইন আছে মানে কোমরে আমি পেয়েছিলাম সিঁড়ি থেকে পড়ে গিয়ে বেশ অনেক আগে প্রায় বিশ বছর আগে আর কি তো আমি ইদানিং এখন আমার বয়স প্রায় ফর্টি সেভেন তো এখন হচ্ছে যে আমার খুব কোমরে ব্যথা হয় এবং আমি দেড় বছর আগে ডাক্তার দেখানোর পরে ডাক্তার আমাকে চেয়ারে বসে নামাজ পড়তে বলেছেন তো এখন হচ্ছে যে আমি চেয়ারে বসে নামাজ পড়ি কিন্তু খুব ইচ্ছে করে যে আমি একটু দাঁড়িয়ে নামাজ পড়ব আমি দাঁড়িয়ে যখন চেষ্টা করি হয়তো দুই দিন আমি একটু কষ্ট করে হলেও দাঁড়িয়ে নামাজটা আদায় করি এখন দেখা গেল কি যে আমি পরে দেখা যায় আমি আর সোজা হতে পারি না কোমরের ব্যথা নড়তে পারি না এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি অনেক শায়েকদের কাছ থেকে জানতে পারলাম যে চেয়ারে বসে নামাজ পড়া যায় না কিংবা নামাজটা হয় না এই মুহূর্তে আমার করণীয় কি আমিও চাই আমি স্বাভাবিকভাবেই নামাজ পড়তে ধন্যবাদ আপনার কথা বুঝে গেছি প্রথম কথা হলো শায়েক যারা বলেছেন হয়তো সংক্ষিপ্ত বলেছেন অথবা সঠিকভাবে বুঝিয়ে বলেননি মনে রাখতে হবে শরীয়তের প্রতিটা কাজেরই বিকল্প আছে আপনি আপনার শারীরিক অবস্থা যতটুকু আমাদেরকে বললেন যে আপনি যদি দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ পড়েন তাহলে আপনি আর দাঁড়াতে পারেন না খুবই ব্যথা অনুভব করেন তো এই যখন অবস্থা তখন শরীয়ত নিশ্চয়ই বিকল্প রেখেছে কারণ লাই কল্লিফুল্লাহু নফসান ইল্লা সাহা মানুষের সাধ্যের অতিরিক্ত আল্লাহ কাউকে কোনো কাজের দায়িত্ব দেন না যদি দাঁড়াতে না পারে তাহলে বসে বসে না পারলে শুয়ে আপনি আপনার যে পজিশন বলেছেন তাতে করে আপনার জন্য বসে নামাজ পড়ার পারমিশন আছে কারণ আপনি দাঁড়াতে পারছেন না সেক্ষেত্রে ইশারায় নামাজ পড়বেন আর সেচদারটা যদি বসে স্বাভাবিকভাবে করতে পারেন আলহামদুলিল্লাহ তবে যতটুকু আপনি বলেছেন মনে হচ্ছে যে আপনি একটু গুজো হলে ঝুঁকে যদি নামাজ পড়েন তাহলে আপনার শরীর অনেক কষ্ট পেইন অনুভব করে আপনার জন্য বসে নামাজ পড়া যায় যাচ্ছে আর বসে আপনি স্বাভাবিকভাবে বসতে পারেন এভাবে যদি না হয় তাহলে বিশেষ ক্ষেত্রে চেয়ারে বসে নামাজ পড়ারও অনুমতি আছে বিশেষ ক্ষেত্রে আর যে সকল শাহিকদের কথা বললেন অনেক সময় আমরা দুর্ভাগ্যজনকভাবে তাদের কথায় আস্থা রাখতে পারি না এবং সাধারণ মানুষও কনফিউজ হয় বিভিন্ন কারণে যাই হোক আমরাই এখানে আমাদের সম্মানিত ডক্টর মুফতি আছেন উনি ফ্যাখা একাডেমির বাংলাদেশের প্রতিনিধি কি ডক্টর মারুফ আপনি কি কোনো যোগ করবেন এখানে না যোগের দরকার নাই আপনি যা বলেছেন সঠিক বলেছেন তবে একটুকু বলতে পারি যে চেয়ার যখন পুরুষের বেলায় হয় দেখা যায় মোতাল্লি সাহেব একটু বয়স্ক সে গিয়ে একদম মেয়ের পিছনে বসে বড় একটা চেয়ার নিয়ে চেয়ারে হাতা থাকে মনে হয় যেন মহাসম্রাট উনি তো এই জিনিসটাকে অনেক সময় দেখা যায় এত চেয়ার চেয়ার চেয়ারে ভর্তি এটা 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 আল্লাহ নবীর জমানায়ও এরকম ছিল না অতিশয় প্রবলেম হলে ডাক্তারের ইয়া হলে আর কোনো উপায় না থাকলে তখন চেয়ার দিবে চেয়ারটা হবে একদম ছোট মিয়মান যাতে আল্লাহর কাছে খুবই সে বিনীত থাকে যেমন আমাদের হারামেন শরীফের মধ্যেও কিন্তু চেয়ার আছে চেয়ার আছে একেবারে শুধু তার ফাঁচাটা রাখার জায়গাটা আছে আর কোনো হাত কিছুই নেই তো এইরকম অবস্থাই করতে হবে কিন্তু আমাদের দেশে যেমন এটা 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 ঠিক কিন্তু এটা ডক্টর আবদুল্লাহ যে কথাটি বললেন সম্মানিত দর্শক আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন অবস্থাতেই ওই বিশেষ কারণে বিশেষ পরিস্থিতি ছাড়া এটা চেয়ার ইউজ করা যাবে না আমার একটু অসুস্থ লাগতেছে আমি চেয়ারটা নিয়ে নিলাম নো নো নামাজ হবে না নামাজ হবে না বিশেষ ক্ষেত্রে একেবারেই

সেটা উনি আগে জানেন বলে লিখে রেখেছেন কিন্তু আল্লাহ লিখে রেখেছেন বলেই তার যে অ্যাক্সিডেন্ট হচ্ছে তা না মানে এই যে অনেকে আমরা মনে করি যে তাহলে চোর যে চুরি করে সেটি তো তাহলে আল্লাহ তালা লিখে রেখেছে চুরি করবে আমার কি দোষ এবং হজর ইমা আবুহিব রহমতুল্লাহ বলেছেন কাতালানি ও কাতালাতনি মা সাল্লা এখতিয়ার এই মানুষের যে এখতিয়ার আছে এই বিষয়টা আমাকে একদম মেরে ফেললো কারণ বিষয়টা খুবই এত জটিল এত জটিল অ্যাক্সিডেন্ট আমাদের হয় অথবা আপনি এক কোথাও বিয়ে করবেন অথবা আপনি অনেক বড় পদ পাবেন এই সব কিছু আল্লাহ তালা লিখেছেন বলে হয় না বরং আল্লাহ রবুল আলমিন আমি যে লিখে রেখেছেন এটা এটা না আল্লাহ আমি যে করব এটা আল্লাহ তার জ্ঞানে আগেই জানেন এবং সেটা তিনি লিখে রেখেছেন আর যেহেতু তিনি লিখে রেখেছেন সেটা কোনো মানে ইয়ে হইতে পারে না মানে আল্লাহ রবুল আলমিনের সেটা তবে একয়ারি যে মার্শালারটা এটা খুবই জটিল অর্থাৎ মানুষ কি করবে এটা আল্লাহ জানেন তবে আবার আল্লাহ দুইটা রাস্তাও দেখিয়েছেন একটা হলো ভালো আর একটা মন্দ এবং ভালো মন্দ করার এখতিয়ার ক্ষমতা স্বাধীনতা আল্লাহ দিয়েছে কেউ যদি ভালোটা করে তাহলে ভালোই বলেছেন ভালো এবং মন্দ দুইটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে হয় এটা আমাদের আল খাই রুবিন আল্লাহ আলা এটা আমাদের আখিদের অংশ এবং মোতাজিরি সম্প্রদায় বলেছে যে ভালো কাজের স্রষ্ট হল আল্লাহ এবং খারাপ কাজে ষষ্ঠ হলো শয়তান কিন্তু আমার যদি অ্যাক্সিডেন্ট হয় আমার কোনো ক্ষতি হয় এটি আল্লাহর পক্ষ থেকে কখনো পরীক্ষা স্বরূপ আসে কখনো আল্লাহ তালা আমাকে শাস্তি দেন এটা আল্লাহর আল্লাহর ইচ্ছা হয় কিন্তু আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছার পার্থক্য কি যে আমাকে আল্লাহ রুবুল আলমিন অ্যাক্সিডেন্ট যাতে না হয় সে সতর্কতা অবলম্বন করার আমার মানে সিগনাল মানা ইত্যাদি সব আমাকে বলেছেন করতে আমাকে এটাই করতে হবে এটা এটি গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ আব্দুর রাজাক আপনি যেমনটি বলছিলেন এই আমাদের আত্মশুদ্ধির ব্যাপারে যে জায়গাটি আপনি ছিলেন যে আল্লাহ পাকরবুল্লা আলমীন কলব প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতার অধিকারী আপনি বলছিলেন সে বিষয়ে এইটা আলা কলবে আল্লাহ আদম তো আসবেই এসে ধারালো বিষাক্ত নখর ওই মানুষের বনিয়াদমের কলবের উপরে বসাই দিয়ে ওখানে বিষ তৈরির জন্য সে তো ভূমিকা চালাবেই অতএব আমাদেরকে আল্লাহ তালা রসুল্লাহ ব্যবস্থা দিয়েছে ফায়জা জাকার আল্লাহা খানাসা যখনই একজন ইমানদার ব্যক্তি একশতবার ইস্তেক ফার পড়বে কোরআন শরীফ আল্লাহ নিয়ে নির্দেশ দিয়েছেন এই যাজা আসুর আর মধ্যে ওয়াস্তাক ফের হু ইস্তেক ফার করো রসুল ইস্তেক ফার একশো বার করতেন আমরা দৈনিকভাবে যদি করি যখন আমরা ফিরি থেকে ইস্তেক ফার করি সোহান আল্লাহ হামদি হি এই হি পর্যন্ত এটা যদি কেউ পড়ে তাহলে আল্লাহ ওখানে এমন একটা নূর তৈরি করে দেন ওই জায়গায় শয়তানের যে প্রভাব বদময়লার বীজ বপন করে যে ওখানে ওইগুলো সেকেন্ডের মধ্যে পুড়িয়ে শেষ হয়ে যায় জাগা পরিষ্কার হয়ে যায় এবং যখন অবে হামদিহি পড়ে আল্লাহ সকল সৌন্দর্যময় গুণসমূহের তিনি অধিকারী তখন আল্লাহর পক্ষ থেকে একটা নূর তার কলবের মধ্যে দিয়ে দেওয়া হয় এবং ভালো কাজগুলি তখন তার প্রতি আকর্ষণীয় বোধ হতে থাকে সংশোধন হয়ে যাওয়ার ব্যবস্থা তো আল্লাহ রেখেছেন ওই ইউজাক কি হিম নবী পাখের দরবারে এসে একজন ব্যক্তি ডাকাত মহা ডাকাত বলল যে হুজুর সব পাপ কাজ ছাড়বো কিন্তু আপনি আমাকে একটা কাজের অনুমতি দয়া করে যদি দেন কি কাজ বলে হুজুর আমি সপ্তাহে একজন সুন্দরী আনমেরিড মেয়ের সঙ্গে যদি জেনা না করি হুজুর আমি সুস্থ থাকবো না তো রসুল্লাহ বললেন যে ইসলাম কবুল কর করবার পরে নবীপাক শর্ট টাইমের মধ্যে তাকে চোখের দিকে তাকিয়ে বললেন তোমার অবিবাহিতা বয়স্কা মেয়ের সঙ্গে যদি কোনো ডাকাত এই রকম কাজ করে তাহলে তুমি তার বিষয়ে কি বলে হুজুর হত্যা করে ফেলবো তবে তোমার এই বোনের সঙ্গে বলে একদম শেষ তার বলে তোমার বিবাহের আগে তোমার মায়ের সঙ্গে বলে একেবারে শেষ শেষ করে দেবো হুজুর তাইলে রসুলুল্লাহ বললে যে তুমি যার সঙ্গে এই কাজ করতে চাচ্ছ আমার স্নেহ ধন্য সে তো কারোর কন্যা সে তো কারোর বোন সে তো কারোর মা হবে ভবিষ্যতে তখন ওই সাহাবি বলছে যে ওই অনুষ্ঠান থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর দৃষ্টির বরকতে আর রসুল বুঝিয়ে দেওয়ার কারণে ওই কাজটা আমার কাছে এত ঘৃণ্য সাব্যস্ত হয়ে গেল জীবনে আর ওই কাজের কাছে আমি যাই ওয়াইউ যাকিহীম ইব্রাহিম পৈগম্বার যে নবীর আগমনের কথা বলেছেন তিনি মানুষের কলবের সংশোধন এমনভাবে করলেন সোভানাল্লাহ শাহবাদের তাখরুজ্জুল মারআতুল মুতাহাল্লি ও তুমিন সনা ও তাজহাবু ইলা হাদারামত লা ইয়ানজুরু আহাদুন ইলা জামালেহা ও ইলা মালেহা সোভানাল্লাহ বাবিয়ামদি এই অলিগলের সঙ্গ গ্রহণ ব্যতীত এবং জিকি রাজকার করা ব্যতীত সহিভাবে নামাজ পড়া ছাড়া আর জাকাতও দিতে হবে নামাজও পড়তে হবে মানুষের ক্ষেপত করতে হবে কলব সংশোধন করব এবার সঙ্গে আমি আবার আসবো আপনার কাছে ওলিদের স কথা এসে গেছে আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন যে তসকিয়াই নফস এটা পরবর্তীতে সুফিয়াই কেরাম আউলিয়াই কেরাম এটাকে তাসোপ নাম দিয়েছেন এবং সেই ইলমের তাসোপ চর্চা এটা ইসলামের দৃষ্টিতে কতটুকু এবং আল আল্লাহ যারা তাদের সহবতের মাধ্যমে তস্কিয়ে নফস আল্লাহ আব্দুর রাজাক যেটা বলেছেন সিকি নফস এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আপনি যেটা বলবেন যে অলিদের সোহবত এটা কেন প্রয়োজন এবং তস্কিয়াটাকে কেন অগ্রগামী করলেন আল্লাহ পক্রব্বুল আলমিন আমাদের সময় কম সংক্ষেপে জি তাজকিয়া যদি আমাদের কোথাও আমরা যখন ফসল বুনি আমরা যখন গাছে চারা লাগাই প্রথমে আমরা ওটাকে জঙ্গল সাফ করি জি তেমনি আমাদের কলমকে আগে জঙ্গল সাফ করতে হবে জঙ্গল সাফ করে যখন বলি ইলাহা তখন সকল কিছু শেষ তার মধ্যে আমি আল ইল্লাহ কুইয়া আল্লাহকে আমি রোপণ করি তখন সেখানে আর জঙ্গল থাকে না এটাই হলো আমাদের কলেমারি দাওয়াত তো সেমনি আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রব আলমিন পবিত্র করানি বলেছেন অকুন ওমা সাদেকিন তোমরা যারা সাদেক যারা ইসলামকে তার জীবনে বাস্তবায়ন করেছেন তাদের সাথী হও তাদের সাহচর্য গ্রহণ করো এটা এই জন্য যে যে তা আল্লাহ তালা বলছি ইন্ন মোমিন তো তারাই যারা আল্লাহর জিকির যখন হাসে তখন তাদের কলব মানে তাদের দিল ভড়কে যায় মানে ভয়ে এবং এই যে আপনি উনিও বলেছেন যে আমাদের কিন্তু দুইটা শত্রু একটা মানব শয়তান আর জিন শয়তান জিন শয়তান কিন্তু যখন আজান দেয় মিস মানে তখন মিস ফায়ারে পড়ে আর যখন আল্লাহ আকবর বলে তখন সে কলবের মধ্যে লটকে থাকে তার মধ্যে ফুরা ফায়ার হয়ে যায় সে তখন তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় আরেকটা হলো মানুষের শয়তানি যেটা সেটা হলো ভালো সহবত এখতিয়ার করা যখনই কুসংঘ সঙ্গ নেয় আচ্ছা যারা হিরোইন ছি মাদকদ্রব্য খায় যারা জিনা করে যারা অন্যায় করে অত্যাচারী করে ম মস্তানি করে এরা এরা তাদের সঙ্গপাঙ্গ থেকে মতাশের হয় প্রভাবিত হয়ে সৎসঙ্গে সর্ব আসলে ডক্টর মারুফ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হয়েছে সম্মানিত দর্শক তস্কি নফস এটা আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে যাওয়ার জন্য গ্রহণযোগ্য হওয়ার জন্য এবং আমাদের স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণেই জিকির এবং সালাতের আগে আল্লাহ অন্তরাত্মা পরিশুদ্ধ করার কথা বলেছেন এই যে আমার সামনে যে চায়ের কাপটা আছে সুন্দর এটার ভেতরে যদি ময়লা থাকে আমি এটাতে চা ঢালি আর পানি ঢালি এটু কিন্তু ময়লাযুক্ত হয়ে যাবে আমার চাটা ভালো সুন্দর রাখার জন্য আগে আমার এই পাত্রটাকে পরিশুদ্ধ রাখতে হবে এটাই হলো তো নফস আমার কলপটা যদি নফসটা যদি পরিশুদ্ধ হয় আমি এখানে সালাত জিকির যাই রাখি এটা সুন্দর হবে সুন্দর থাকবে আশা করি বুঝতে পেরেছেন সবাইকে আজকের অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক